শুধু টাকা পয়সার লেনদেন, কয়লার হিসেব, গরু পাচারের হিসেব, সিন্ডিকেট, তোলাবাজি, এইসবই তো চলছে। আর শুধু দিখাবা, দেখলেন পাণ্ডবেশ্বর আজকে ওনার বাড়িতে আমি যাব। একটা জলজান্ত তত্ত্বাজা মানুষ শুধু সাইকেল থেকে পড়ে গিয়ে তার চিকিৎসা হলো না, শুধু সাদা নীল বাড়ি করলেই হবে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থার ঘটনায় গতকাল একটি ভাইরাল অডিও ক্লিপ সামনে আনলো বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সেখানে পুলিশকে পদক্ষেপ না করার জন্য আগে থেকে বলা রয়েছে বলে শোনা যাচ্ছে। ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ফোন করে বলে দেওয়া হয়েছে আলিয়াতে এডিটেশন হবে, আপনি কোনো নাক বলাবেন না। ওরা টেকনো সিটি না, ওরা নিউ টাউন থানা না, টেকনো সিটি এটা আলিয়া ইউনিভার্সিটি এখন টেকনো সিটি হয়ে গেছে তাই। অনিন্দ হয়ে গেছে মানে টেকনো সিটি থানা তাহলে কোথায়? টেকনো সিটি ওই মানে জিজ্ঞেস করো না, ওই ওখানে এরা আছে না, আমাদের কিন্তু আগে কিন্তু ওই নাসেল বাগানের পাশে ওই আগে আগে হ্যাঁ ওটা না ইয়ে ছিল, এখন টেকনো সিটি হয়ে গেছে এখন। ও তাহলে তাহলে এখন মানে পুলিশ কোন আমি কালকে বলে দিয়েছিলাম, আমি ততক্ষণ পর্যন্ত তোমরা যাবে না যতক্ষণ পর্যন্ত না সমস্ত সুইচ রেডি হচ্ছে, পুলিশের সঙ্গে কথা হচ্ছে। তারপর ওরা নটা থেকে ফোন করছিল, আমি বললাম এখনো কথা হয়নি এখনো কথা হয়নি। তারপরে যখন কথা হলো আমি বললাম হ্যাঁ পুলিশের সাথে এবার কথা হয়ে গেছে ওপর মহলে। এবার পুলিশ খালি বলেছে যে অনুরোধ করেছে যে বাইরে যাতে মারামারি না করে, গেটের বাইরে উপাচার্য এখনো কোন রিপোর্ট দেননি। তাছাড়া ভাইরাল হওয়া অডিওতে আমার গলাও শোনা যাচ্ছে না প্রতিক্রিয়া গোলাম রব্বানীর। কারণটা কি হলো এটা কারণটা না জানলে আমি তো তোমাদের কোনো উত্তর দিতে পারছি না। আগে ডিপার্টমেন্টে যাব, আমার 6 তারিখে ডিপার্টমেন্টকে নিয়ে বসবো, ডিপার্টমেন্ট জেনে। আর ভিসি এখনও আমাদেরকে কোনো রিপোর্ট দেয়নি কী হয়েছে ওনার সঙ্গে কী হয়নি। আমার শব্দ আছে কি ভিডিওতে অডিওতে? কার শব্দ আছে? আর নামটা যদি আমার আমি যদি করা বলতাম আমার অডিওটা বাইরে হতো তাহলে একটু বুঝতাম যে না কোনো জায়গায় ভুল হচ্ছে বোধ হয়, এরকম তো কিছু নাই। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।